ইমামের বেতন 4,000 দিয়ে তুমি মসজিদের টাকা ব্যাংকে জমা করছো? এই বদমাইশির জায়গা পাও না তুমি? 4,000 টাকা ইমামের বেতন দিয়ে তুমি টাকা জমা করছো মসজিদের? কে তোমাকে বলেছে মার্বেল পাথর ছাড়া নামাজ হয় না? কে বলেছে? কে তোমাকে ফতোয়া দিল যে মার্বেল পাথর না লাগালে ইমামের পিছনে নামাজ হবে না বা মসজিদে নামাজ হবে না? আমি মমতাজুল ইসলাম বলছি, 12,000 টাকা নিচে কোন মসজিদে ইমামের যদি ইমাম বেতন যদি পায়, সেই মুসল্লিদের নামাজ হওয়া মুশকিল আছে। এ বলে দিয়ে গেলাম, 12,000 টাকা মিনিমাম লাগবে। তোমার ছেলে এ বি সি ডি পরে তার বেতন লাগে প্রাইভেটের 500 টাকা, আর আলিফ লাম মিম তিনটে অক্ষর শেখালে 30টা নাকি? তুমি মাস্টার, তুমি বেতন পাও 80,000 টাকা, তারপরে তোমার জন্য সরিষার তেল 200 টাকা কেজি, ও পায় 4,000, ওরও 200 টাকা কেজি। তোমার বইয়ের মানে মনে মনে ইচ্ছা হয় নতুন শাড়ি পরতে, ইমাম সাহেবের বড় হয়। আমাকে আবার অনেকজন পাকামু করে ফতোয়া জিজ্ঞেস করে, আপনি যে 15,000 করে টাকা নেন, তা এই টাকা নেওয়া কি যায়? যে তোর নামাজ হচ্ছে কি গ্রামের লোকে জিজ্ঞেস করে আগে। হ্যাঁ, তুই কি ভেবেছিস তোর ইমাম সাহেবের মতো আমি 4,000 টাকায় থাকবো? হ্যাঁ, আল্লাহর কসম দিয়ে আমি এ কথা আবার বলছি, আগেও বলেছি, যে মসজিদের ইমাম সাহেবের বেতন 15,000-16,000 টাকা, ওই গ্রামে যদি আমাকে কেউ জলসার জন্য ডাকে, তাহলে তাদের জলসার টাকা আমি যা নেবো তা 1/3 নেব, 1/3। তুমি কি তোমার ইমাম সাহেবকে নির্যাতন করছে বলে আমাকেও করতে আসবে নাকি? অত সহজ? খুব হুঁশিয়ারি থাকবেন বলে দিলাম যারা মসজিদের দায়িত্ব আছেন। আবার অনেক মসজিদে 4,000 টাকার ভিতরে দিদির 2,500 টাকা ভরা আছে। কাউকে নয়, আমাকে ফোন করেছিল, রেকর্ডিং পর্যন্ত আছে, সব চ্যানেল ওরা জানে, বলছে আপনি যে দেশের ব্যাপারে অকাব্য এটা ওটা নরেন্দ্র মোদী বক্তব্য রাখছেন, রাস্তায় একা একা ঘুরতে পারবেন তো? বলছে আমাকে যেদিন ধরবি সেদিন ফোন করবি, তার আগের দিন করবি না। আমি রায়গঞ্জ অমুক হোটেলে শুয়ে আছি, তোর যদি ক্ষমতা থাকে তুই আয় এখানে। আমি তো আর রায়গঞ্জে থাকি হোটেলে, ফের আজকে 1-1.5 মাস হয়ে যাচ্ছে, এলেই রায়গঞ্জে হোটেলে গিয়ে এখন যাবো, হোটেলে গিয়ে ঘুমাবো, আবার কালকেই প্রোগ্রাম আছে এখানে। তা আমি ওকে বলছি যে আমাকে ধরবি তবে হুমকি দিবি, তার আগে নয়, তোর মতো লোক আমাকে হিলাতে পারবে না, শরীরে আমার গোস না থাকতে পারে, বুঝলেন না? আমার এটা আমি নিয়ত করেই নিয়েছি যে কাউকে যদি মারতেও না পারি অন্তত পক্ষে ভয়টাও দেখাবো যে আমি মারতে পারবো, এটা আমার আছে। আমার জাতির ব্যাপারে কেউ যদি কোনো কথা বলে আমি তাকে ছাড়বো না, আর মৌলভী সাহেবদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে আমি জেহাদ তার সাথে ঘোষণাই করে দেব, যদি মৌলভী সাহেবদের ব্যাপারে কেউ কোনো কথা বলে। সমাজে আল্লাহর নবীদের যে অত্যাচার হতো তার থেকেও কঠিন অত্যাচার এখন আলেম ওলামাদের উপরে চলছে।